ছয়ের দাগে দেখো, ছয়ের দাগে কি আছে? ছয়ের দাগে আছে নিচের ভগ্নাংশগুলি 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত, 2, 3, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। 22-এর 7, 22-এর 7-কে যদি আমরা আসন্ন মানে প্রকাশ করি, প্রথমে কি হবে, এত এর 2 দশমিক স্থান পর্যন্ত, হ্যাঁ 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, ভাগ করা যায়, 22, 7, 3, 21, 1, 7, 1, 7, 2, 3 কত বলেছে, 2, 3, 4 পর্যন্ত বলেছে, তাহলে 5টা পর্যন্ত ভাগ দিয়ে দিই, 7, 1, 7, 3, 10, দশমিকের জন্য 0, 7, 4, 28, 2 দশমিকের জন্য 0, 7, 2, 14, 6, 7, 8, 56, 7, 5, 35, 5, 1, 2, 3, 4, 5, হ্যাঁ আর দেওয়ার দরকার নেই, 5টা পর্যন্ত হয়ে গেছে, মানে আমরা 2, 3, আর 4 প্রত্যেকটা পেয়ে যাব। 2 দশমিক স্থান পর্যন্ত তাহলে কি হবে, এই যে এতটা পর্যন্ত, পরে কি আছে, 5-এর থেকে কম আছে, তাহলে ওইটা বসে যাবে 3.14, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 3.142, 2 পর্যন্ত আসলে তারপরে 5-এর থেকে বেশি, তাহলে 1 অ্যাড হবে, তাহলে 3 হবে। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 3.1428, 8-এর পরে কি হবে, এটা 4.8 হলে কি হবে, 5, তাহলে এখানে 1 অ্যাড হয়ে যাবে, এটা হবে 2, 3, 4 বলেছিল, 2, 3, আর 4, হ্যাঁ হয়ে গেছে। এরপরে কি আছে, 3-এর 14, এরপরে আছে 3-এর 14, 2-এর দাগে আছে 3-এর 14, আবার ভাগ করলে পাওয়া যাবে, ভাগ করলে কি আসবে, 14 হর বাম দিকে থাকছে, লব মাঝে থাকছে, এই জিরোটা কি শুধুমাত্র দশমিকের আগে, এটা না দিলেও চলে, তাহলে পয়েন্ট দিয়ে একটা জিরো বসালাম, 14, 2, 28, 29, 30, 14, 1, 14, 6, 20, দশমিকের জন্য 0, 14, 4, 56, 56, 4, 60, 40, 14, 2, 28, 14, 3, 42, 28, 29, 30, 12, 12 হওয়া মানে কি হবে, না এরপরে দশমিকের জন্য 0 নামছে 4টা, 5 নম্বরে কি হবে, 14, 6, 84, 14, 98, তাহলে 8-এ যাবে, 112, অর্থাৎ 8 বিয়োগফল, তাহলে আমার 5টা হয়ে গেছে, 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে, 0.21, 3 দশমিক স্থান পর্যন্ত কত হবে, 0.214, 4 দশমিক স্থান পর্যন্ত কত হবে, 0.2143, কারণ এখানে 5-এর থেকে বেশি আছে, এখানে +1 হবে, ঠিক আছে। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে 1-এর 5 আছে, 3 নম্বরে আছে 1-এর 5, এটা মুছে ফেলি, 3 নম্বরে আছে 1-এর 5, অর্থাৎ 5, 1, লবটাকে মাঝে রাখলাম, হরটাকে বাম দিকে রাখলাম, অর্থাৎ ভাজ্যে ভাজকে দশমিক দিয়ে 0, 5, 2, 10 কেটে গেল, তাহলে কি হবে, বাকি তাহলে 0 বসিয়ে বসিয়ে যেতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত,
0.2, 2 দশমিক স্থান, 3 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। এরপরে চারেরটা দেখো, চারেরটা কি বলেছে? 47-এর 57। চারেরটা বলেছে 47-এর 57, 47/57। ভাগ করলে কি হবে? 47 উপরে থাকবে, 57 এদিকে থাকবে। এটা ছোট, তাহলে পয়েন্ট দিয়ে 0 বসাতে হবে। তাহলে প্রথমে কি দিয়ে যাবে? প্রথমে 5 2 10, 5 3 15, 5 8 40, 5 8 40, আর 8 7 56, 45, 56 57 58 59 60, বিয়োগফল 14, পয়েন্টের জন্য একটা 0 নামছে। তারপরে কি হবে? 2 7 2 14, 5 2 10 1 11, 14 6 20 20 40, 26, পয়েন্টের জন্য একটা 0 নামবে। তারপরে কি আছে? 5 5 7 35 7 3, 5 5 25, 26 27, 5 9, 7 4 28, 5 4 20, হ্যাঁ 4-এ, 7 4 28, 7 2, 5 4 22 22, 28 2 30, 30 60, ঠিক আছে। তারপরে কি হবে? 6 6 7 42, সেটা শূন্য হবে, 6 যদি হয়, 6 7 42, 6 5 30, 31, না 6 নয়, 5-এ যাবে, 5 7 35, 7 3, 5 5 25, 26 27 28, বিয়োগ করলে কত হবে? 28 29 30 31, 35, 3 1 2 3 4 হয়েছে, 5 নম্বরটা নিলে 4 নম্বর পর্যন্ত কভার করা যাবে। তাহলে 5 নম্বর নিলে কত হবে? 5 নম্বর হবে 5 7 35, 5 6 30, 5 6 30, 6 7 42, 6 6 7 42, 7 4, 6 5 30, 31 32 33 34, 42 8, 50। ব্যাস 5টা হয়ে গেছে। তাহলে আমি কি করবো? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান প্রথমে কত হবে? 0.82, তারপরে 0.824, 4টা কি হবে? তারপরে 5 আছে, তাহলে এটা 5 হয়ে যাবে, 1 অ্যাড হয়ে যাবে। তারপরে যখন 4 দশমিক সংখ্যা বলেছে, 824, 5টা কি হয়ে যাবে? এই যে 6 আছে, 5-এর বেশি, তাহলে 1 যুক্ত হয়ে যাবে, তাহলে এটা 6 হয়ে যাবে, ঠিক আছে। এটা 4-এর দাগেরটা ছিল। তারপর এইটাই 7-এর দাগে দেখো, 7-এর দাগে কি আছে? 7-এর দাগে আছে মূল সংখ্যা দেওয়া আছে, লক্ষে, সহস্রে আর শতকে আসন্ন মান বার করতে হবে। কি কি আছে? মূল সংখ্যা দেওয়া আছে, তার লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান কতগুলো? 3টে দেওয়া আছে, 1 2 3 4, এটা মূল আছে, এটা লক্ষে আসন্ন মান, এটা সহস্রে, আর তারপর এটা শতকে আসন্ন মান। মূল কি দেওয়া আছে? 2 6 7 8 9 4 5, তারপরে এটা কত আছে? 3 1 2 4 4 8 7, তারপরে এটা কত দেওয়া আছে? 1 3 5 6 9 2 1, ঠিক আছে। লক্ষ্যে এই প্লেসটা আগে দেখে নি, এই প্লেসটা দেখলে কি হবে? এটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। লক্ষে আসন্ন মান বলেছে, মানে কি হবে? 5, আচ্ছা লক্ষ মানে এইটা, 6,
আর এটা কত আছে, 7, মানে 5-এর থেকে বেশি, তাহলে 2, 6 আছে, তাহলে এটা 6টা কি হয়ে যাবে, 7 হবে। বাকি কি আছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 শূন্য বসে যাবে। তারপরে লক্ষ্যে এখানে কি বলেছে, একই আছে তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, সবগুলো একই আছে, মানে প্রথম দুটো, প্রথম দুটো, তারপরে কি আছে, 5-এর থেকে ছোট আছে, তাহলে ওই 31টাই বসে যাবে, তারপরে 5টা শূন্য। তারপরে কি আছে, প্রথম দুটো 13, 5 আছে, তাহলে 13-র জায়গায় কি হবে, 14 হবে, তারপরে 5টা শূন্য বসে যাবে। সহস্র বলেছে, সহস্র মিন্স হাজার, হাজারের ক্ষেত্রে কি আছে, 8, 8-এর পরে 9 আছে, 5-এর থেকে বেশি, তাহলে 8টা কি হবে, 9 হয়ে যাবে, 2, 6, 7, 9, 2, 6, 7, 9, তারপরে 3টা 0। আচ্ছা তারপরে কত আছে, হাজার, হাজার মানে প্রথম 4টা, 1, 2, 3, 4, তারপরে 4 আছে, তাহলে কোনো চেঞ্জ হবে না, 3, 1, 2, 4, 3, 1, 2, 4, 3 times 0। তারপরে গেছে 1, 3, 5, 6, 1, 3, 5, 6, তারপরে 9, মানে 5-এর থেকে বেশি আছে, 1, 3, 5, 7, 1, 3, 5, 7, এটা 9টা 5-এর থেকে বেশি থাকার জন্য। তারপর শতকে বলেছে, শতক বলতে কত হবে, এই যে শতক 9 পর্যন্ত হবে, তারপরে 4 আছে, মানে 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট মানে কি হবে, 9 পর্যন্ত যতগুলো আছে ততটা পর্যন্ত চলে, 2, 6, 7, 8, 9, 2, 6, 7, 8, 9, 0। তারপরে কি আছে, 4, তারপরে দেখো 5-এর থেকে বেশি আছে, তাহলে এখানে 4টা কি হয়ে যাবে, 5 হয়ে যাবে, 3, 1, 2, 4, 5, 3, 1, 2, 4, 5, 0 বসে যাবে। তারপরে কত আছে, 9, 9-এর পরে 2 আছে, 5-এর থেকে ছোট, তাহলে 1, 3, 5, 6, 9, 1, 3, 5, 6, 9, 0, অর্থাৎ যে মানটা আসছে তার পরবর্তী সংখ্যা দেখতে হবে, শতক বলেছে তাহলে শতক পর্যন্ত তুলবো, তারপরে যদি 5-এর 5 বা 5-এর বেশি থাকে তাহলে ওই জায়গাটা আরেকটা 1 যোগ করে নেব। 7-এরটা কমপ্লিট। 8-এর কি আছে, 8-এরটা দেখো, আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ, ব্যবহারিক ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা আসন্ন মানটাকে ব্যবহার করি, ব্যবহারিক ক্ষেত্রে বলতে কি, বিভিন্ন সময় দেখার ক্ষেত্রে বা টাকা পয়সা ভাগের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে এই আসন্ন মানটা ব্যবহার করা হয়। প্রথমে দেখো বলেছে, আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগে 11টা 9 মিনিট 40 সেকেন্ড, 11টা 9 মিনিট 40 সেকেন্ড, তাহলে এটাকে আগে কিসে পরিণত করতে বলেছে, আসন্ন মানে মিনিটে প্রকাশ করতে বলেছে, তাহলে 11টা, 1 ঘন্টা, 11টা বলতে ঘন্টা, এটা এটা মিনিট, এটা সেকেন্ড, তাহলে ঘন্টাটাকে মিনিটে পরিণত করব আর সেকেন্ডটাকেও মিনিটে পরিণত করব, আর এখানে মিনিট আছে, 3টাকে কি করব, যোগ করে ফেলব, ঠিক আছে। 11টা বলতে 11 ঘন্টা সমান কত, 11 × 60, এত মিনিট, প্লাস 9 মিনিট আছে, 9 মিনিট থাকলো, প্লাস 40 সেকেন্ড, 40 সেকেন্ড, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, মিনিট থাকবে, তাই না, ঘন্টা মিনিট সেকেন্ড, ঘন্টা থেকে মিনিটে গেলে × 60, মিনিট থেকে সেকেন্ডে গেলে × 60, আবার সেকেন্ড থেকে মিনিটে গেলে ডিভাইডেড বাই 60, আবার মিনিট থেকে ঘন্টায় গেলে ডিভাইডেড বাই 60, আবার ঘন্টা থেকে সেকেন্ডে গেলে, ঘন্টা থেকে সেকেন্ডে নয়, এদিকে যেহেতু উপরেরগুলো আসছে ওপরে, তাহলে সেকেন্ড থেকে ঘন্টায় গেলে ডিভাইডেড বাই 3600, আর ঘন্টা থেকে যদি সেকেন্ডে যায় তাহলে × 3600, অর্থাৎ 3600। ব্যাস এখানে কি আছে, তাহলে সেরকম সেকেন্ড থেকে মিনিটে আসছে, 60 দিয়ে ভাগ করেছি, তাহলে 11, 6, 66, এত মিনিট, প্লাস 9 মিনিট, প্লাস 2, 3, 6, 2, 2, 4, 2, 3 মিনিট, যোগ করলে কত হবে, 3, লসাগু ফল, 6, 3, 18, 1, 19, প্লাস 9, 3, 27, প্লাস 2, এত মিনিট। যোগ করলে কত হবে, 1980,
2000 2009, তাই তো নাকি? 7 8 9, 8 2 10 0, হাতে 1 9 1 10 0, হাতে 1 2। হ্যাঁ, এরপরে কি আছে? এটাকে ভাগ করলে কত হবে? 3 6 18, 3 6 18, 29, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 27, 2 আছে, কি হবে? তাহলে দশমিক দিয়ে শূন্য নামায়, 3 6 18, 3 6 18, 2 নামছে, আবার 3 6 18, এরকম 2 চলতে থাকবে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত নিলাম। এরপরে কি হবে? তাহলে এইখানে এলে 669.66 এত মিনিট, ঠিক আছে? 6 মিনিট নিতে পারো, নাহলে 6 7, একটা নিলেও হবে, কারণ আমি মিনিট এইখানে, আমার তো মিনিটে করতে বলেছে, তাহলে মিনিট বলতে আমাকে এতটা পর্যন্ত আমাকে নিতে হবে, এটা না নিয়ে আমি এখানে 7 পর্যন্ত রাখতে পারি, 6 6 6 6, যেহেতু আমি 7, এত মিনিট তাহলে হলো। এত মিনিট মানে কত ঘন্টা কত মিনিট হচ্ছে সেটা দেখি, সমান 660 মানে কত ছিল? 660 মানে হচ্ছে 11 ঘন্টা আর 9, তাহলে 6 6 9 দশমিক 7, 6 6 9 দশমিক 7 মানে কি? এখান থেকে আমি কত পাবো? এইটা সমান, এটাকে যদি আমি আসন্ন মানে, এটা তো প্রকৃত, এটাকে যদি আমি আসন্ন মানে বার করি, তাহলে কি কত হবে? 6 7 0, কারণ 69 নয় আছে, 5-এর থেকে এটা কত আছে? 5-এর থেকে বেশি আছে, তাহলে এটা কি হবে? 1 এখানে যোগ হবে, দিয়ে এটা মুছে ফেলা হবে, তাহলে এটা কত? 9-এর জায়গায় 10, 10 বলে এখানে 0, হাতে 1 থাকছে, 6 আর 1 7, এত হয়ে যাবে। তাহলে এটা মিনিট, মিনিট ছিল এখানে, এটাও আসন্ন মানে এত মিনিট প্রায় হয়ে যাবে, তাহলে 670 মিনিট। 670-কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 60 একে 60, 70, 60 একে 60, 10, অর্থাৎ 11 ঘন্টা 10 মিনিট, 11 ঘন্টা 10 মিনিট প্রায় আসন্ন মানে এটাই আছে, মিনিটে প্রকাশ করতে বলেছিল, তাই মিনিটে এটাই এলো। নাহলে আরো সহজভাবে যদি করা হয়, এত বড় না করে যদি ছোট্টভাবে করা হয়, তাহলে কি হবে? 11টা আছে 9 মিনিট 40 সেকেন্ড, শুধুমাত্র এই লাস্ট পার্টটাকেই করলে হবে, 40 সেকেন্ড মানে কি হবে? এটা 40 বাই 60 মিনিট। তাহলে এই দুটোকে যোগ করলে করে 11টা আছে, 11টা রেখে দাও, তাহলে 11টা 9 মিনিট, আর এদিকে কত আছে? কাটাকুটি করলে 2-এর 3, 2-এর 3, তাহলে 9 মিনিট আর 2-এর 3 মিনিটকে যোগ করে দাও, তাহলে 11টা 9 আর 2-এর 3 যোগ করলে কত হবে? 9 3-এ 27 প্লাস 2 বাই 3 মিনিট, 27 28 29, 11টা 29 বাই 3 মিনিট। তাহলে এরপরে এরপরে তাহলে কি হবে? 2-এর 3টাকে চেঞ্জ করে নাও, 2-এর 3টাকে চেঞ্জ করে নিলে কত হবে? 2 কে 3, 3 6 18, 2 3 6 18, এরকম করে 2 চলতে থাকবে পরপর। তাহলে এইখানেই যদি চেঞ্জ করে নাও, এখানে চেঞ্জ করে নিলে আরো ভালো হবে, চেঞ্জ করে নিচ্ছে, এইখানে এত মিনিট ছিল প্লাস এত মিনিট ছিল, তাহলে 9 মিনিট প্লাস 2-এর 3টা কত হলো? 0.66 মিনিট, 0.66 মিনিট মানে কি? এটাকে যদি 1 দশমিক এখানে যদি ট্রান্সফার করি, তাহলে 9 মিনিট প্লাস এটা 6, তাহলে পয়েন্টের দিকে এলে কত হবে? 1 মিনিট হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি, কারণ 5-এর থেকে পয়েন্টের পরের সংখ্যা 5-এর থেকে বেশি আছে, তাহলে 11টা 9 মিনিট আর 1 মিনিট 10 মিনিট, এইটাই আসছে 11টা 10 মিনিট। দুয়েরটা দেখো,
এরপরে দুয়েরটা আছে দেখো, জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে, জুতোর দাম কত লেখা আছে? 99.99 টাকা। জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম হবে 0.0.। পয়েন্ট যদি তুলে দেওয়া হয়, পয়েন্টের পরে কত আছে? 5-এর থেকে বেশি আছে, 9। 5-এর থেকে বেশি তাহলে 99-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। 99-এর সঙ্গে যদি +1 হয় তাহলে কি হবে? 9 আর 1, 10-এর 0 হাতে 1, 9 আর 1 10, এটা হবে। 3-এর থেকে আছে, একটা রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাটার দৈর্ঘ্য কত? আসন্ন মানে রেখাটার দৈর্ঘ্য কত? রেখাটার দৈর্ঘ্য প্রথমে কি আছে? 1.59 সেমি। 1.59 সেমি দৈর্ঘ্যের রেখাংশটির আসন্ন মান হলো, আসন্ন মান কত হবে? 1.59। যদি 1 দশমিক স্থান পর্যন্ত নি, কারণ সেন্টিমিটার বলতে 1 দশমিক স্থান পর্যন্ত, 1 দশমিক স্থান পর্যন্ত যদি নি, কারণ 10 পর্যন্ত হয়ে গেলে তারপরে এখানে চলে আসে, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত নেওয়া যেতে পারে। এবার 1 দশমিক স্থান পর্যন্ত যদি নি তাহলে কি হবে? এখানে 9 আছে, অর্থাৎ 5-এর থেকে বেশি। এটা 5-এর থেকে বেশি মানে এইদিকে কি হয়ে যাবে না, 1.6। 5-এর সঙ্গে আর একটা 1 যোগ হয়ে যাবে, 1.6 সেমি, এটা অ্যান্সার। আগেরটার এটা অ্যান্সার ছিল। 4-এরটা কি আছে? 4-এরটা আছে দেখো, মুদি দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় সেটা দেখি। 102 গ্রাম আছে, তাহলে এটা কত নিবে? আসন্ন মানে কত হবে? আসন্ন মানে এটা 100 গ্রাম হবে, 100 গ্রাম, ঠিক আছে? কারণ 100 গ্রাম মানে কি, লাস্ট 2 ডিজিট ধরা হবে। এরপরে কি হবে না, যখন কোনো এরকম দশমিক ছাড়া কোনো সংখ্যা থাকবে কাছাকাছি হলে কত হবে, যখন 2 ডিজিট নাম্বার হবে তখন 5-এর আগে আর পরে, 5-এর আগে আর পরে দেখা হবে কিরকম। এই যে যদি 2 ডিজিট নাম্বার হয় তাহলে 5-এর আগে আর পরে দেখা হবে। যদি 3 ডিজিট নাম্বার হয়, অর্থাৎ আমি 2 ডিজিট নাম্বার 10 ধরলাম, 3 ডিজিট নাম্বার 100 ধরলাম, তখন কি হবে না, 50-এর আগে আর পরে ধরা হবে। 50-এর থেকে বেশি হলে 100 পর্যন্ত ধরা হবে, আর 50-এর থেকে কম হলে 0 ধরা হবে। আবার যদি 1000 থাকে তাহলে কি হবে না, 500, 500-এর আগে আর পরে ধরে, 500-এর পরে, 500-এর পরবর্তী সংখ্যা যদি ধরা হয় তাহলে 1000 পর্যন্ত চলে যাবে, আর 500-এর আগে যদি থাকে 0 ধরা হবে, ঠিক আছে? এদিকটা 0 হবে আর এদিকে হয়ে গেলে 10 বা 100 বা 1000, এরকম করে অ্যাড হয়ে যাবে পরপর। এটা পরে থাকলে 10 অ্যাড হবে, এরপরে থাকলে 100, এরপরে হলো 1000, কিন্তু এর আগে যতগুলো হবে তাহলে ওইটা পুরোটাই ছেড়ে দিতে হবে। সাপোজ এখানে যদি 92 থাকে তাহলে কি হবে, আমি যদি শুধু 2টাকে ধরি, 92 মানে কি, 92 বলতে সরি, আমি যদি সিঙ্গেল বলেছি, সিঙ্গেল বলতে এখানে কি আমি 7 ধরলাম, 5-এর থেকে বেশি, তাহলে কত হবে, 10 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। আমি 7 না ধরে এখানে যদি আমি 3 ধরি তাহলে কত হবে, 3 ধরা মানে এটা 0 হয়ে যাবে, 5-এর থেকে কম আছে। 3 না ধরে এখানে যদি আমি 8 ধরি, যদি এখানে 8 ধরি, 8 ধরলে কি হবে, এটা যদি 8 ধরায় 5-এর থেকে বেশি তাহলে 10 হয়ে যাবে, ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 10 ধরা হবে। বা এরপরে এখানে যদি ধরা হয় এখানে কীরকম, 50-এর আগে পরে, 50-এর আগে পরে বলে আমি যদি 69 ধরি তাহলে কি হবে, 69 50-এর থেকে বেশি হবে, তাহলে এটাকে 100 ধরা হবে। পরে পরে আছে, বা এখানে যদি 568 ধরি তাহলে এটাকে 1000 ধরো, 500-এর থেকে বেশি। বা এখানে যদি আমি 432 ধরি তাহলে এটাকে কি,
শূন্য ধরতে হবে যদি 1000-এর উপর যদি ধরা হয়, না হলে যদি এক দশমিক সংখ্যা বা দশকের ঘর পর্যন্ত বলে সেটা পরপর আলাদা। দশকের ঘর মানে এখানে কত হয়ে যাবে, 43 থাকবে, দশকের ঘর হলে 57 হয়ে যাবে, কারণ তখন আবার তার পরবর্তী সংখ্যা দেখতে হবে। না হলে এরকম দেখলে কি হবে, পরে 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 এই জিনিসগুলো এরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আর চ্যানেলটি থেকে যদি নতুন হয়ে থাকো তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।